দখল দূষণে মৃতপ্রায় লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালি খাল প্রভাবশালীদের অবৈধ স্থাপনায় দখল হয়ে গেছে খালটির দুই পাশে। এছাড়া বিভিন্ন বাজার সহ শহরের পয়েন্টে ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে খালটি। নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। হোসেন আহমেদ শাহজাহানের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন ও পৌর শহরের বাজার এলাকার উপর দিয়ে বয়ে গেছে রহমতখালি খাল। এক সময়ের খরাস্রোতা, এ খাল দিয়ে ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ্মীপুরে পণ্য সামগ্রী নিয়ে বড় বড় নৌকায় আসা যাওয়া করতেন ব্যবসায়ীরা। কিন্তু দখল দূষণে খালটি এখন মৃতপ্রায়। জেলা শহর ও শহরের বাইরের বাজারগুলো থেকে এ খালে ফেলা হচ্ছে উচ্ছিষ্ট ও প্লাস্টিক বর্জ্য। বাসাবাড়ির মানব বর্জ্যও পড়ছে এ খালে। এতে খালের পানি পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিপন্ন হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্য। খালটি দখল ও দূষণমুক্ত রাখতে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমরা এই খালে মাছ ধরছি, নৌকা দিই, অনেক নৌকা আইতো যাইতো, মাছ দিই, ইচা মাছ কিনতো। এই খালটার মধ্যে এখন মাছ বৈশা কিছু নাই, একখান নৌকো আইতে পারে না। দুর্গন্ধ ছড়াচ্ছে, এখন আমরা হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। এমন খাল যে ব্যবহার করবো ওই অবস্থা বর্তমানে নাই। আমরা ধরুন ফোর থেকে আমরা খালে গোসল করতাম, খালে গোসল করার পরে মানে এই যে কত 5-10 বছর ধরে মানে এইভাবে কাঁচা পানিগুলো ছাড়তেছে। আমার একটাই অনুরোধ যে পৌরসভার কার্যালয়ের কাছে এই খালটা পরিষ্কার করে দেওয়ার জন্য। এদিকে খালপাড়ের বাসিন্দাদেরকেও পাল্টা দুষছেন পৌর মেয়র। বলছেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন উদ্যোগ নিলেই খালটি দখলমুক্ত হবে। এই বছরও আমরা দুইবার পরিষ্কার করছি, কিন্তু আমরা পরিষ্কারের পরে আবার যারা খালের পাশে যারা ব্যবহারকারী তারা আবার ময়লা ফেলে আবার খালকে দূষণ করে। এই জিনিসগুলো উচ্ছেদ করতে হলে পৌরসভার পাশাপাশি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এর সম্পৃক্ত একটা টিম ওয়ার্ক কাজ করা লাগে। খাল সংস্কারের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন দখলদারদের তালিকা করে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। 64 জেলা ছোট নদী জলাশয় পুনঃখনন একটা প্রকল্প আছে, এটা সেকেন্ড ফেজে আমরা এটা প্রপোজ করছি। সম্পূর্ণ খালটা আসলে 40 কিলোমিটার, তো আমরা প্রাথমিক স্টেজে আমরা এই প্রকল্পের সাথে আমরা 18 কিলোমিটার খনন করব। আমরা রহমতখালি খাল নিয়ে আবার খুবই সচেতন আছি, সেই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের সহকারী কমিশনার ভূমি অফিসে আমরা তথ্য চেয়েছি যে অবৈধ দখলদারের তালিকা। আমরা তালিকা অ্যাসিলেন্ট অফিস থেকে চলে আসলে আমরা সেই মোতাবেক আমরা রহমতখালি খালে যারা অবৈধ দখলকার আছে তাদেরকে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। লক্ষ্মীপুরের সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালি খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।